হ্যালো, সকলে কেমন আছেন? আমার চ্যানেল হোমমেড উইথ তমালিতে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা চটপটা চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। চাটনি কিন্তু আমরা খাবারের শেষে কম বেশি সকলেই পছন্দ করি, তো আজকে আমি যে চাটনিটা বানাবো সেটা আমরা দিয়ে বানাবো। তো তার জন্য আমি কয়েকটা আমরাকে দেখুন আগে থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিই। আমার সব আমড়াগুলোর খোসা ছাড়ানো কমপ্লিট। এবার আমি এগুলোকে সেদ্ধতে বসিয়ে দেবো। তার জন্য আমি এখানে আগে থেকেই জলটাকে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে একটু নুন অল্প হলুদ দিয়ে আমড়াগুলো দিয়ে দেবো। আমরা তো খুব নরম, বেশি ফোটানোর দরকার নেই, 4-5 মিনিটের মতো সেদ্ধ করলে আমরা নরম হয়ে যাবে। দেখুন আমরাগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে তুলে একটু ঠান্ডা করতে দেব। এবার আমরাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলো শ্বাসটা বার করে নেব। শ্বাস বের করার জন্য আমি এখানে ছাঁকনি ইউজ করেছি, তো আপনারা চাইলে হাতে করেও বের করে নিতে পারেন। এই যে পুরোটা বেরিয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে আমি একটা প্যান গরম করতে দিই। অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার গোটা কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি আমড়ার পাল্পটা এতে দিয়ে দেবো। এক মিনিট এবার এটা একটু নেড়েচেড়ে রান্না করে নেব, তারপর আমি এতে চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী এতে দেবেন। চিনিটা মিক্স হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করছি। এরপর আমি এতে দেব নুন। যেহেতু আমি নুন দিয়ে আগে আমড়াগুলো সেদ্ধ করেছিলাম, তাই আমার নুনটা বেশি লাগবে না, অল্প করে দিয়ে দেবো। নুন দিয়ে এবার আমি একটু এটাকে ফুটতে দেবো। আমি আর একটু মনে হচ্ছে পাতলা আছে, আমি একটু ঘন করব, এতটা পাতলা দরকার নেই। এবার দিচ্ছি কালো সর্ষে বাটা। কালো সর্ষেকে আমি নুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এটা হাফ চামচের মতো দিয়ে দেবো। বেশি দেবার দরকার নেই, বেশি দিলে আবার তেঁতো হয়ে যেতে পারে। সর্ষেটা মিক্স করে নিয়েই আমি নামিয়ে দেবো, আর বেশি এটাকে কুক করব না, তাহলেই আমাদের আমড়ার চাটনি রেডি। খুবই চটপট একটা রেসিপি, আর দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। আজ তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।